হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা টেক। তো আজকে যে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো সেটা হচ্ছে কিভাবে আপনার ফোন দিয়ে ইন্ট্রো অ্যানিমেশন অথবা লোয়ার তৈরি করবেন। অনেকে যারা আছে ইউটিউবে নতুন আসছে, চ্যানেলের ইন্ট্রোর জন্য অনেক অনেক দৌড়াদৌড়ি করতেছে বা অনেক ঘোরাঘুরি করতেছে, অনেকেই পারে না। তো কিভাবে আপনার ফোন দিয়ে অ্যানিমেশন লোয়ার অথবা ইন্ট্রো তৈরি করবেন সেটা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। তো প্রথমে একটা অ্যাপসের দরকার হবে, যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে পিক্সেল ফ্লো যে অ্যাপসটা, পিক্সেল ফ্লো অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে অথবা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো অ্যাপসটা ওপেন করার পর যে মূল একটা ইন্টারফেস এখন চলে আসবে, যে মূল একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন চলে আসছে, এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। আমি প্রথম অ্যানিমেশনটা সিলেক্ট করে নিচ্ছি। তো অ্যানিমেশনটা সিলেক্ট করার পর জাস্ট এডিট দেখতে পাচ্ছেন, এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে মূল অ্যানিমেশনটা যে ডিজাইনটা চলে আসছে, এখান থেকে আপনারা ইফেক্টটা নিচে দেখতে পাচ্ছেন অ্যানিমেটেড লেখা, এখানে আপনারা চেঞ্জ করবেন, আপনার যে নামে করবেন। আমি চেঞ্জ করে নিচ্ছি, আমি লিখলাম ডিজে ডিজে পার্টি, আমি ডিজে পার্টি লিখে নিচ্ছি। আর নিচে যে টাইটেলটা দেখতে পাচ্ছেন এখানে আপনার টাইটেলটা দিতে পারবেন, সমস্যা নাই। যে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি মিউজিক, আমি মিউজিকটা দিয়ে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এটা প্লে করি, প্লে করার মধ্যে বলছেন এইরকম সিস্টেম এটা চালু হবে। তো এখান থেকে আপনারা উপরে যে গ্রিন কালারটা দিতে পাচ্ছেন, গ্রিন কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা মতো আপনার কালার দিতে পারেন, সমস্যা নাই, আপনার যেটা পছন্দ হবে কালার দিতে পারেন। আমি চেঞ্জ করে দেখাচ্ছি। এইভাবে আপনারা একটু বেসিক্যালি একটু কাজ বেশি একটু সময় নিয়ে কাজ করলে অনেক সুন্দরভাবে করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটার পরে যে দেখতে পাচ্ছেন পজিশন, এখান থেকে পজিশন দিতে পারবেন, যে পজিশন কোন সিস্টেমে রাখবেন, যে স্কেল দিতে পারবেন, যে কত বড় ছোটো করবেন, পজিশন ওয়াই দিতে পারবেন, যেটা করে নিচ্ছে মানে কোন জায়গায় দেখবেন আপনার ইচ্ছা মতো করে নেবেন, যতটুকু দরকার ততটুকু দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন পাশে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে আছে, যেখান থেকে আপনার ইচ্ছা করে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন, এখান থেকে ব্যবহার করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন পাশে ভিডিও, ভিডিও থেকে আপনি যে ইন্টারনাল স্টোরেজ থেকে ভিডিও অ্যাড করতে পারেন অথবা ডাউনলোড ফ্রম লাইব্রেরি, লাইব্রেরি থেকে যে এটার যে পিক্সেল ফ্লোর যে লাইব্রেরি থেকে আপনি নেটের মাধ্যমে ইন্টারনেট চালু রেখে ডাউনলোড করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডগুলো ইমেজও দিতে পারবেন সেমভাবে, তো সলিড কালারও আছে। তো এভাবে আপনি ইচ্ছা করলে আপনার নিজের মতো করে একটা ইন্ট্রো লোয়ার অথবা অ্যানিমেশন তৈরি করতে পারেন। তো সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর জাস্ট দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে জাস্ট রেজুলেশনটা সিলেক্ট করে দেবেন, যে কত রেজুলেশন আপনি করতে চান এটা। তো এভাবে আপনার ইচ্ছা করলে আপনার ফোন থেকে আপনার একটা ইন্ট্রো লোয়ার তার অথবা অ্যানিমেশন তৈরি করতে পারেন। তারপরে এতে কাইন মাস্টার দিয়ে এডিট করে আপনার সাউন্ড অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই, ফ্রি সাউন্ডগুলো ডাউনলোড করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে মতামত জানাবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।